সকাল সকাল চা খাওয়ার মাস্টার, রোজ রোজ একটু চা খাবে। আর এখন আবার হয়তো দাঁত বেরোবে, তাই আমার আঙুলটাকে কামড়ে দিচ্ছে। মাড়ি শক্ত হয়ে গেছে, এখন এখনো দাঁত বেরোয়নি, তো মাড়ি শক্ত হয়ে গেছে, তাই মুখের মধ্যে কিছু দিলে আঙুলটাকে খেয়ে নিচ্ছে, কামড়ে দিচ্ছে একবার। তবে চাটা একটু সকাল সকাল রোজ রোজও খায়। মুখে আর দিস না, ননে যেখানে পাচ্ছে মুখ দিয়ে দিচ্ছে, এটা একটা সবথেকে বড় চিন্তার বিষয়। হ্যাঁ, ঘরের মধ্যে যেদিকে যাচ্ছে চেয়ার টেবিল, এইদিকে সব থেকে এই বেসিনটার পাইপটাকে ধরেও মুখ দিয়ে দিচ্ছে। এই যেখান থেকে যা পাচ্ছে টানছে আর মুখ দিয়ে দিচ্ছে, একবার করে চুষে খেয়ে নিচ্ছে। এটা হচ্ছে ওর এখন মেন কাজ, ওই আঙুলটা দিলেই আঙুলটাকে চুষে খেয়ে নিচ্ছে, আঙুলটাকে ছাড়ছে না। ননু করে কেননে দেখি ক দেখি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আপনাদের সঙ্গে আবার দেখা হলো একটা নতুন ব্লগে। আজ সপ্তাহের মিডল, এই সপ্তাহে দিওয়ালি আছে, তো উইকেন্ডে ছুটি, তো দিওয়ালির জন্য ঘরটাকেও ভালো করে সাজাতে হবে। দেখি কান্দিল টান্দিল ফেলে নিয়ে আসবো। এবছর করোনার সময় হয়তো ভিড় মার্কেটে যেতে পারবো না, তাই যদি বাইরে থেকে কিছু পাই সেগুলো নিয়ে এসে ঘরটাকে সাজাবো। আর এই অফিস যাচ্ছি, দেখা যাক দিনটা কেমন কাটে। কালকের ব্লগে আপনারা এটা দেখতে পাবেন। হাই, এখন ননু তেল মাখবে, ননু এরপরে স্নান করবে, ননু টাইম হয়ে গেছে, এখন ঘড়িতে 11টা বাজে, ননুকে এখন স্নান করতে হবে, স্নান করে ননুকে ভাতও খেতে হবে। এই যে ননু গামলার মধ্যে বসে গেছে রেডি হয়ে স্নান করবে বলে। ওর মাথাটা প্রথমেই স্নান করিয়ে আমি ওকে রেখে দিয়েছি মুছিয়ে, কারণ মাথাটা আগে স্নান না করিয়ে রাখলে যদি এখন আমি মাথা গা দুটোই স্নান করাই তাহলে ওর ঠান্ডা লাগতে পারে। আর এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। তো প্রথমে ওর মাথাটা আমি ভালো করে স্নান করিয়ে ওটাকে আমি মুছে রেখে দিয়েছি। আর তাছাড়া ওর কান দিয়ে নাহলে জলও ঢুকতে পারে, এখন বাচ্চাদের কানে জল ঢোকা মানে তো বিপদ, তো এই জন্য এখনও অনেকটাই ছোট, তাই সেই জন্য আগে ওকে মাথাটা সাবধানে স্নান করিয়ে যাতে কানের ভেতরে না জল ঢোকে, তার জন্য স্নান করিয়ে মুছিয়ে এখন গামলায় বসিয়েছি, এবার ও স্নান করবে। চলো, গঙ্গা গঙ্গা হয়ে গেছে, ননু এখন একটা কাঁথা পেয়েছে, তো সেটাকে নিয়ে এখন খেলা করছে। তো চলো এখন আমি চলে যাই রান্নাঘরে, দেখি ননুর জন্য খাবার নিয়ে তৈরি করে নিয়ে যেতে হবে আমাকে। এই যে এখানে আমি খিচুড়ি বানিয়ে নিয়েছি ননুর জন্য, এখানে একটা চামচ, এখানে একটা বাটির মধ্যে ইয়ে নিয়ে নিয়েছি, ছাঁকনি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এখন ভাত দিয়ে এটাকে এরমভাবে সেনে সেনে এর একটা মোটা শর যে একটা বেরোবে সেই থকথকানি জিনিসটা ডাক্তারে ননুকে খাওয়াতে বলেছে, তো সেটাকেই আমি এখন নিয়ে গিয়ে ননুকে খাওয়াবো। এত জোরে খিদে পেয়ে গেছে যে ননু রান্নাঘরে চলে এসছে আর ওয়েট করতেই পারছে না। তো এই দেখো ননুর খাবার রেডি হয়ে গেছে, আমি এটা পুরো এক বাটি নিইনি কারণ ননু তো এখন অতটাও খেতে পারে না, তো জোর করে বাচ্চাকে না দেওয়াই ভালো। এই দেখো এর ঘনত্বটা ঠিক এতটাই হবে, এটাই ডাক্তারে বলেছে এরকমই ওকে খাওয়াতে। অফিস থেকে ফিরছি, কিছু সবজির বাজার করে নিয়ে এলাম। তো আজকে সবজির বাজার করতে গিয়ে যে জিনিসগুলো দেখলাম সবজির যা দাম, তাই ভাবছি যে সাধারণ মানুষ কি করে যাবে। আলু 50 টাকা, পেঁয়াজ 70 টাকা, আর যে কোনো সবজি 60 টাকা কিলো। তো এইভাবে আমি শুধু সেটাই ভাবছি যে সাধারণ মানুষ এই করোনার বাজারে লকডাউন, লোকের কাছে চাকরি নেই বা যে কোনো কিছুতেই মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কীভাবে লোকজন চালাবে এত সবজিপাতির দাম। সাধারণ মানুষ যারা
লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে থাকে। ননু বাবাকে পায়নি, তো এখন বাবাকে পেয়ে খুব খুশি। দেখো দুজনে মিলে কেমন খেলা করছে। ননু এখন খুব খুশি হয়ে গেছে, সারাদিন আমাকেই দেখতে থাকে, তাই এখন বাবাকে পেয়েছে তাই খুব খুশি হয়ে গেছে। ঠাকুরে যাচ্ছে, রান্নাঘরে চলো ঠাকুর, মাকে দেখে নেবে, মা কি করছে দেখবে, ঠাকুর এসছে, ঠাকুর এই দেখো, এই তো ঠাকুর চলে এসছে, এই তো ঠাকুর।